বাংলাদেশে যে কটি মুসলিম স্থাপত্য রয়েছে তার মধ্যে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আতিয়া মসজিদটি অন্যতম। প্রায় 414 বছর আগে নির্মিত এই মসজিদটির কারুকাজ এখনও সবার নজর কাড়ে। বাংলার সুলতানি এবং মোঘল স্থাপত্য শৈলীতে নির্মিত মসজিদটি দেখতে তাই দেশের বিভিন্ন অঞ্চল ও বিদেশ থেকে দর্শনার্থীরা ছুটে আসেন। যাই হোক, এই মসজিদে আমি কয়েকবার আসছি, ঘুরতে আসছি, কিন্তু কখনো নামাজ পড়তে পারি না। আজকে নিয়ত করেছিলাম যে এই মসজিদে জুম্মা নামাজ আদায় করবো, আল্লাহর রহমতে জুম্মা নামাজ আদায় করতে পারছি, এই জন্য আমি খুবই সুখী। এই মসজিদের বয়স প্রায় 400 বছর ঐতিহ্যবাহী মসজিদ। এই মসজিদটি একসময় 10 টাকার নোটেও ছিল, বর্তমানে নাই। যাই হোক, তখন থেকে সারা বিশ্বে পরিচিত, এই জন্য আমার ভালো লাগছে এই মসজিদে আজকে জুম্মা নামাজ আদায় করতে পারছি। আমার চেষ্টা থাকবে সুযোগ পেলে আবারও এই মসজিদে নামাজ পড়তে। আসলে মসজিদ হচ্ছে দেখার মতো জায়গা, যেহেতু এটা প্রাচীন স্থাপত্য, পুরাকীর্তি, অনেক আগের, প্রায় 400 বছরেরও বেশি আগের একটা স্থাপত্য। পুরাটাই হচ্ছে মসজিদটা হচ্ছে, যদি দেখান এই পাশে ক্যামেরাতে, দেখা যাবে যে মানে মাটির যে আছে, মাটির ফলক পুরে যে বিভিন্ন নকশা তৈরি করা হয় সেগুলোর দ্বারা, তো হচ্ছে এরকম মসজিদ দেখতে ভালো লাগে। টাঙ্গাইল শহরের দক্ষিণ পশ্চিমে 8 কিলোমিটার দূরে ঐতিহাসিক এই মসজিদটির অবস্থান। 15 শতকে এই অঞ্চলে আদম শাহ বাবা কাশ্মীরি নামের এক সুফি ধর্ম প্রচারক আসেন। 1613 খ্রিস্টাব্দে মৃত্যুর আগ পর্যন্ত তিনি এখানে বসতি স্থাপন করে ইসলাম প্রচার করতে থাকেন। শাহ কাশ্মীরের অনুরোধে মোঘল সম্রাট জাহাঙ্গীর সাইদ খান পন্নীকে আতিয়া পরগনার শাসক নিয়োগ করেন। সাইদ খান পন্নী করটিয়ার বিখ্যাত জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা। তিনি 1609 খ্রিস্টাব্দে আতিয়া মসজিদ নির্মাণ করেন। সুলতানি ও মোঘল আমলের স্থাপত্য শিল্পরীতির সমন্বয়ে নির্মিত এ মসজিদের পরিকল্পনা ও নির্মাণ কাজে নিযুক্ত ছিলেন প্রখ্যাত স্থপতি মোহাম্মদ খা। নির্মাণের পর 1837 সালে রওশন খাতুন চৌধুরী ও 1909 সালে আবুল আহমেদ খান গজনবী মসজিদটি সংস্কার করেন। প্রাচীন এই মসজিদটি দৈর্ঘ্যে 18.29 মিটার, প্রস্থে 12.19 মিটার। মসজিদের দেয়ালের পুরুত্ব 2.23 মিটার ও উচ্চতা 44 ফুট। মসজিদের চার কোণায় অষ্টকোণাকৃতি মিনার রয়েছে। মসজিদটি টেরাকোটার তৈরি। মসজিদটির প্রধান কক্ষ ও বারান্দা দুই ভাগে বিভক্ত। মসজিদের পূর্ব ও মাঝের দেয়ালে রয়েছে একটি করে দরজা। বারান্দা সহ উত্তর দক্ষিণ দেয়ালে রয়েছে দুটো করে দরজা। ভেতরের পশ্চিম দেয়ালে আছে তিনটি সুন্দর মেহরাব। প্রধান কক্ষের প্রত্যেক দেয়ালের সঙ্গে দুইটি করে পাথরের তৈরি স্তম্ভ আছে। প্রধান কক্ষের উপরে রয়েছে একটি বিশাল মনোমুগ্ধকর গম্বুজ। বারান্দার পূর্ব দেয়ালে রয়েছে তিনটি প্রবেশপথ। মাঝখানের প্রবেশপথের উপরের অংশের নিম্নভাগে একটি শিলালিপি রয়েছে। ১৯৭৮ সালে 10 টাকার নোটের প্রচ্ছদে প্রথম আতিয়া মসজিদটি স্থান পায়। এরপর 1982 সালে পরিবর্তিত 10 টাকার নোটের প্রচ্ছদেও স্থান পায় আতিয়া মসজিদ। এতে দেশবাসীর কাছে সহজেই মসজিদটি পরিচিতি লাভ করে। যে টাকাটা 10 টাকার নোট ছিল সেই টাকাটা মনে করেন যে এখন সেই টাকাটা নাই। এখন সেই কারণে মানে মানুষ ই হইতেছে যে এখন আর ডেভেলপ নাই, মসজিদটা এখন ডাউন হয়ে নিচের দিকে আসতেছে। যখন এর মাঝখানে মেরামত করছিল, মেরামতের সময় এটার রংটা ভালো আছিল, এখন আবার এই যে অনেকদিন হয় এটার কোনো সংস্কার করে না, বিধায় এটা একটু ইয়ের মধ্যে গেছে। আতিয়া মসজিদ যুগ সন্ধি লগ্নের স্থাপত্য ও নিদর্শন রূপে পরিচিত, তবে দীর্ঘদিন কোনো সংস্কার না হওয়ায় অবহেলায় পড়ে আছে মসজিদটি। মসজিদটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় মুসল্লি ও দর্শনার্থীরা। আমাদের আকুল আবেদন যেন আমাদের এই ঐতিহাসিক একটি মসজিদ এটি যেন আবার যেন সেই 10 টাকার নোটে স্থাপিত হয়, সেই আশাবাদ ব্যক্ত করি। পাশাপাশি আমাদের এই মসজিদটা প্রতিষ্ঠিত 1609 খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের আমলে আমাদের করটিয়ার জমিদার সাহেবদের তত্ত্বাবধানে এটা নির্মিত হয়েছে। তো তারপরে এখানে বর্তমান আর্কিওলজি যে ডিপার্টমেন্ট আছে ওনারা এটা দেখশন করে, কিন্তু আমাদের এই মসজিদের এই দক্ষিণ সাইডের উপরের গম্বুজের এখানে বিশাল একটা ফাটল রয়েছে,
অন্তত পক্ষে যে কদিন বৃষ্টি হয় বৃষ্টিতে পানি ঝরে, কিন্তু এলাকাবাসী এখানে কোনো কাজ করার কোনো সুযোগ নেই। আমরা এই যে আজকে বাহিরে যে দেখছেন যে তাঁবু টানিয়া যে নামাজটা বড় হইতেছে, এটা কিন্তু আসলে এলাকাবাসীর সুবিধার্থে। আমরা যখন ছোট এই অবস্থায় দেখছি, আর উন্নতি হয় না, আর অবনতি হয়েছে। তো এলাকারবাসী দাবি তো মসজিদ প্রত্যত্ব বিভাগ দিয়েছে, তাদের কাছে দাবি যে উন্নয়ন হোক বা সুন্দর সুস্থ হোক বা ঘষামজা করুন। এগুলো তো 91 সালে একবার হয়েছিল, তারপর আর হয় না। এর জন্য দূর দূরান্তর থেকে যে সমস্ত পর্যটকরা দেখার জন্য আসে, তাদের মতামত এবং আমাদের চাহিদা অনুসারে মনে হয় বর্তমানে মসজিদটা জরুরিভাবে মেরামত করা প্রয়োজন। আর মসজিদে প্রবেশের যে রাস্তাটা, এই রাস্তাটা পাকা এবং নির্ভরশীল হওয়া দরকার। মসজিদটি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমি শুনেছি, আমি অবশ্যই এটি পরিদর্শন পূর্ব আমি এর ব্যবস্থা নেব। আমরা খুব অল্প সময়ের মধ্যে আমি আমার ইউনোকে নির্দেশ দেব যে সেখানে যদি টিআর এবং জিআর এর মাধ্যমে কিছু করা যায়, অবশ্যই আর্থিকভাবে আমরা এটিকে আমরা বরাদ্দ করে নিয়ে এবং পাশাপাশি যা যা করণীয় আমরা এটি উপজেলা প্রশাসনকে আমি নির্দেশ দেবো, তারা এটি করবে। পৃথিবীতে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন গরিব বানিয়েছেন, এই জন্য প্রত্যেকেই আল্লাহর দৃষ্টিতে প্রত্যেকেই বান্দা। টাঙ্গাইল থেকে কাউসার আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট ইয়াসমিন সুমি, risingbd.com। পরীক্ষা রয়েছে।